হ্যালো দর্শক, আমি রিপোর্টার ফারিয়াম, নিয়ে এসেছি আপনাদের জন্য বিনোদনের কিছু নতুন খবর। দর্শক, আমরা এই আমাদের গোপন রিপোর্টারের মাধ্যমে আপনাদের জন্য নিয়ে আসি সব নতুন নতুন খবর। অনেকদিন পর সুপারস্টার শাকিব খান ঢালিউড কুইন অপু বিশ্বাসের সাথে বুবলিকে নিয়ে কিছু কথা বললেন। একে অপরের সাথে কি তুলনা করলেন শাকিব খান? বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে আমাদের সাথে থাকুন। যারা আমার চ্যানেলটি কি ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক ধন্যবাদ। আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। শাকিব খান বলেন, অনেকেই ঢালিউড কুইন অপু বিশ্বাস এর সাথে বিউটি কুইন বুবলির তুলনা করে থাকেন। তাদের জন্য অপু বিশ্বাস এমন একজন নায়িকা যে শাকিব খানের সঙ্গে 72টির বেশি সিনেমায় জুটি বেঁধে কাজ করার পরও দর্শকদের মুগ্ধতা কমেনি, বয়কটের ডাক উঠেনি। আর বুবলি শাকিব খানের সঙ্গে 12টি সিনেমায় জুটি বেঁধে কাজ করে 4-5টা সিনেমায় জুটি বাঁধার পরেই বয়কটের ডাক উঠে। অপু বিশ্বাস এমন একজন নায়িকা যার ক্যারিয়ারের 95% সিনেমায় ব্যবসা সফল। শাকিব বিহীন অন্য নায়কদের সঙ্গেও হিট সিনেমায় রয়েছে, আর বুবলি যার ক্যারিয়ারে 95% সিনেমা হিট, শাকিব বিহীন আর একটাও সিনেমা হিট নেই। 2006 থেকে 7 সালে পর্যন্ত শাকিব অপুর জুটি ইন্ডাস্ট্রিতে লিড দিয়েছেন, সর্বকালের সেরা জুটি যার দর্শক চাহিদা এখনও রয়েছে। অপু বিশ্বাস এর ক্যারিয়ারে 85%-এর বেশি সিনেমা রয়েছে, তার সাথে তুলনা করা যায় পপি, পূর্ণিমা, সাহারা এদের সঙ্গে। 20% সিনেমা করা বুবলির সঙ্গে নয়, একজন অপু বিশ্বাস একদিনে তৈরি হয়নি, অক্লান্ত পরিশ্রম এবং 85% সিনেমা উপহার দিয়েই হয়েছে। একজন অপু বিশ্বাস একদিনে তৈরি হয়নি, অক্লান্ত পরিশ্রম এবং 85% সিনেমা উপহার দিয়েই হয়েছে। সুতরাং অপুর সাথে বুবলির তুলনা করা মানেই মূর্খতার পরিচয় দেওয়া ছাড়া আর কিছুই নেই, বরাবর শাকিব খান এমনটাই বলতে চেয়েছেন। শাকিব খান বলেছেন, অপুর সাথে তুলনা করা যাবে না বুবলির। অপু বিশ্বাস এমন একজন মেয়ে যে ইন্ডাস্ট্রিতে না আসলে হয়তোবা এত ভালো হতো না, আমিও হয়তোবা সুপারহিট হতাম না। আমি সুপারহিট হয়েছি অপুকে দিয়েই। অপুর আগে আমারও টুকটাক কাজ হয়েছে, কিছু নাম হয়েছে, কিন্তু অপু আসার পর আমার নাম ডাক অনেক উপরে উঠে গিয়েছে। অপুর সাথে একটানা সিনেমা করেছি যা দর্শকরা সুপারহিট ভাবেই নিয়েছে, সিনেমাগুলোও হয়েছে সুপারহিট। তাই অপুর সাথে বুবলির কোনো তুলনা হবে না, অপুর সাথে তুলনা করা মানেই মূর্খতা, এমনভাবেই শাকিব খান বলেছেন। দর্শক শাকিব খানের কথায় কি বুঝতে পারলেন? আপনার মতামত জানাতে পারেন ভিডিওর নিচে থাকা কমেন্ট বক্সে। লাইক করে শেয়ার করতে পারেন বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করলে আপনার মোবাইলে পৌঁছে যাবে আমার সকল ভিডিওর আপডেট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো রাখবেন প্রিয়জনকে। ধন্যবাদ।